এখানে তোমাদের বলা হয়েছে স্কুল কলেজের ছুটি বাড়লো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে। আগামী 20 এপ্রিল পর্যন্ত এই সকল শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস চলবে। সেই সঙ্গে রমজানে মাস জুড়ে সপ্তাহে 2 দিন অর্থাৎ শুক্রবার আর শনিবার স্কুল কলেজ বন্ধ থাকবে। এর মানে তোমরা বুঝতেই পারছো, সপ্তাহে তোমাদের 2 দিন থাকবে স্কুল বন্ধ, এর মধ্যে শুক্র এবং শনি এই 2 দিন বন্ধ থাকবে। টোটাল তোমাদের 5 দিন ক্লাস হবে, এর মধ্যে তোমাদের 20 তারিখ পর্যন্ত ক্লাস হবে, তারপর থেকে তোমাদের বন্ধ দেওয়া হবে। এটা তোমাদের 4 তারিখের নিউজ, 4 এপ্রিল এই নিউজটা জানা হয়েছে। সোমবার 4 এপ্রিল সচিবালয় শিক্ষা মন্ত্রণালয়ের সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পড়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য এবং বলা হয়েছে জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি বলেছেন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান বলা হয়েছে যে 20 এপ্রিল পর্যন্ত খোলা থাকবে, শুধুমাত্র রমজান মাসে শুক্র এবং শনিবার সপ্তাহে ছুটি থাকবে। এই ছিল তোমাদের আজকের নিউজটা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আল্লাহ হাফিজ।